नमस्कार, আমি সুস্মিতা। মুঞ্চিকু ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার শ্বশুর বাড়ির পাড়ায় শীতলা পুজো, তাই সকাল সকাল আমার হাজবেন্ড ঢাকি নিয়ে চলে গেছে ঠাকুর আনতে। ঠাকুর যেখানে বায়না করতে দেওয়া হয়েছিল সেখান থেকে আনতে গেছে। ডিকি আছে ওখানে, গোপালদা আছে, আর এই যে প্রশান্তদা কি একটা লাইক করছে। ঠাকুরানা হয়ে গেছে প্যান্ডেলের সামনে, এবার বেদিতে বসানোর পালা। সবাই মিলে ধরে ঠাকুরকে বেদিতে বসানো হচ্ছে। এখন ঠাকুরকে যে শাড়িটা পরানো হয়েছে, এইবার সেই শাড়িটা আমরা দিয়েছি। আমাদের সেই সৌভাগ্য হয়েছে মাকে শাড়ি দেওয়ার। কি অপূর্ব লাগছে তাই না শাড়িটা পরে? মুখটাও খুব মিষ্টি হয়েছে দেখতে। ঠাকুরকে বসানো হয়ে গেছে, ঠাকুর নিজ স্থান গ্রহণ করে নিয়েছে। এই যে মদন কাকু, এনার উদ্যোগে এই পুজোটা করা হয়, ইনি সব দায়িত্ব নেন পুজো করার জন্য। এই যে আমার শ্বশুরমশাই ঠাকুরকে ধূপ দেখাতে এসেছেন, আর এটা হচ্ছে রিকি, আমার দেওর হয়, মালা পড়াচ্ছে এখন। আমার শ্বশুরমশাইয়েরও ধূপ দেখানো হয়ে গেছে, নমস্কার করছেন। এটা আমার শ্বশুরবাড়ির গোপাল ঠাকুর, কি সুন্দর দেখতে তাই না? পিতলের গোপাল ঠাকুর, কিন্তু অঙ্গরাগ করানো হয়েছে। এই যে আমার হাজবেন্ড মালা পড়াতে চলে এসেছেন মাকে। এই মালাটা ও ফুলের দোকান থেকে তৈরি করে নিয়ে এসেছে, কি সুন্দর হয়েছে মালাটা। ঠাকুরকে পরানোর পর তো আরো বেশি ভালো লাগছে দেখতে। এই মালাটাও খুব সুন্দর, এই মালাটা বাবনদা দিয়েছে, কিন্তু বাবনদা না পরিয়ে ওই পরিয়ে দিচ্ছে, মালা পরানোর দায়িত্ব নিয়ে নিয়েছে ও। এখন আমি আর আমার ছেলে যাচ্ছি শ্বশুরবাড়িতে শীতলা পুজোতে। এতক্ষণ আমি ওখানে ছিলাম না, এতক্ষণ আমার হাজবেন্ডই ছিল, সকাল থেকেই ছিল ওখানে। আমি আর আমার ছেলে এখন যাচ্ছি। এতটাই গরম ছিল যে কুকুরটা কিভাবে শুয়ে আছে রাস্তার মধ্যে হাত পা ছড়িয়ে। এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে, এখানেও ওই দিন একই দিনে শীতলা পুজো ছিল, তাই একটুখানি দর্শন করতে গিয়েছিলাম আমি আর ছেলে দুজনে মিলে। রিক্সায় উঠে পড়েছি, এখন যাচ্ছি। এখন ঠাকুরকে বরণ করা হচ্ছে, পাঁচজন স্ত্রীকে বরণ করতে হয়। এই যে কাকিমা এখন বরণ করছে, কাকিমা মানে আমার ছোট কাকি, শাশুড়ি হয়। আর এটা হচ্ছে মেজো কাকি, শাশুড়ি, মেজোমা। মেজোমা আবার জিজ্ঞাসা করে বরণ করছে কি করে বরণ করতে হয়। এবারে আমার শাশুড়ি মা, বরণ করা হয়ে গেছে। এবার কুলো নিয়ে পাড়ায় ঘুরতে চায়, যে সেটা সবাই যাচ্ছে এখন, কুলো নিয়ে ঘুরতে যাচ্ছে, বাড়িতে বাড়িতে যায়।
তাই প্রথমেই আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটে যাওয়া হয়েছে। এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে কাঁসর বাজাচ্ছে, আর দাদা কি যেন একটা করছে, ভাবছে কিছু একটা, আবার হাসছে। এই যে আমার বড় যা কুলো মাথায় করে নিয়ে যাচ্ছে, আর তাকে হাওয়া দিয়ে দিতে যাচ্ছে পিছনে। এখন আমার শাশুড়ি মা কুলো মাথায় নিয়ে যাচ্ছে। আবার একজনের বাড়িতে আসা হয়েছে কুলো নিয়ে, সবাই সবাইকে সিঁদুর পরাচ্ছে। এই যে আমার হাজবেন্ড লাইক করে দিতে বলছে ভিডিওটা, তার মাঝে আমরা একটু সেলফি তুলে নিচ্ছিলাম। একজন কাকিমা আমাকে সিঁদুর দিতে এসেছে, আমিও দিচ্ছিলাম তাকে। এরা আবার তার মাঝে ছৌ নাচে মেতে উঠেছে, ঢাকে তালে তালে ছৌ নাচ করছে। কুলো নিয়ে ঘোরা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই পুজোতে বসেছেন। এখন আরতি করা হচ্ছে ঠাকুরকে। এত মালা পরানো হয়েছে, ঠাকুর ঢেকে গেছে পুরো, কিন্তু খুব সুন্দর লাগছে মুখটা। পুজো প্রায় শেষ দিকে, যজ্ঞ অঞ্জলি হয়ে গেলেই পুজো হয়ে যাবে। ও আবার ঢাকি হয়েছে, আর ছোট কাকু হাত তুলে কি করছে। আর আমার ছেলে দাদুর সাথে দাঁড়িয়ে রয়েছে। রাত্রিবেলা করে খাবারের আয়োজনও করা হয়েছিল, খিচুড়ি তরকারি। ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।